আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো KFC-র মতো ঘরে বসে কিভাবে ফ্রাইড চিকেন বানানো যায়। তো গাইস আমরা একটু ট্রাই করব, আশা করি পুরো KFC-র মতো আমরা ফ্রাইড চিকেন করে আপনাদেরকে দেখাবো। তো গাইস এটা হচ্ছে 2 কেজি ফার্মের মুরগি আমরা নিয়েছি। তো এখানে আমরা মশলা যা ইউজ করেছি, বাজারে আপনার ফ্রাইড চিকেন করার জন্য যেই মশলাটা পাওয়া যায় প্যাকেটে 80 টাকা না একটা মশলা, ওটা আমরা ইউজ করেছি। আর সাথে এক্সট্রা যে মশলাগুলো ইউজ করেছি, আমরা আদা অ্যাড করেছি, জিরা অ্যাড করেছি, টক দই অ্যাড করেছি, প্লাস লেবু এবং আরও কিছু মশলা আছে। আমরা এটা আমরা ভালো করে ম্যারিনেট করে আমরা ফ্রিজে প্রায় 2 ঘন্টার মতো এটা রেখে দিয়েছি। তো আরেকটা কথা না বললে সেটা হচ্ছে যে আমরা যে চিকেনগুলো রেখেছি এটা হচ্ছে চামড়া আমরা এখান থেকে ছিলিনি, তো চামড়া সহ এই আর কি। তো গাইস আমরা পরবর্তী স্টেপটা আপনাদেরকে দেখাবো, তো গাইস সাথে থাকুন। তো গাইস আমাদের 2 স্টেপ শুরু হয়ে গেছে। তো এটা একটা লিকুইড, এটা আমরা তৈরি করেছি দুধ, টক দই, লেবু, হালকা ঝাল দিয়ে বিট লবণ দিয়ে একটা মিক্স তৈরি করেছি। এটা হচ্ছে অ্যাডারোট, অ্যাডারোটের সাথে আমরা হালকা গুঁড়ামরিচ দিয়ে দিয়েছি। তো গাইস আমরা এটা মিক্স করব। তো এদিকে আমাদের চুলায় অলরেডি তেল গরম হয়ে গেছে, আমরা একটা বাসার একটা নর্মাল একটা কড়াইতে আমরা ডুবা তেল দিয়ে দিছি। তো গাইস আপনারা দেখুন অলরেডি তেলটা গরম হয়ে যাইতেছে। তো আমরা একটা বাংলা পুরো বাংলা কড়াই যেটাকে বলে গ্যাস, এটা দিয়ে আমরা শুরু করছি। তো এটা হচ্ছে আমাদের ম্যারিনেট করা মাংস, ফার্মের মুরগি। তো গ্যাস তো আপনারা দেখুন আমরা কি করি। তো গ্যাস আমরা এখন প্রথমে অ্যাডারোটের সাথে আমরা এই মাংসটাকে মাখিয়ে দেব। তো গ্যাস দেখুন, তারপর আমরা এই লিকুইডটার ভিতরে আমরা দিয়ে দেব। তো দেখুন গ্যাস একটু একটু ওয়েট করতে হবে যেন মাংসটা একটু তাকে মানে একটু চুষে নেয়, কারণ ওইটা নিলে লবণের পানিটা একটু তার অ্যাডজাস্ট হয় ভালো করে। তো আবার আমরা এটা কি করব, আমরা আবার অ্যাডারোটের মিক্স করব। তো গ্যাস দেখতেছেন এইভাবে মিক্স করতে হবে, এতে প্রত্যেক কড়াই মিক্স করতে হবে গ্যাস। এভাবে আপনি আবারও এটার ভিতরে দিয়ে জাস্ট 2 বার করে আপনার করতে হবে। তো গ্যাস এই যে দেখুন, এভাবে আপনারা প্রত্যেকটা করে নেবেন। গাইস আমরা এখন 3 নম্বর স্টেপে আছি। তো গাইস আমরা এখন আমাদের তেলটা প্রচণ্ড গরম হয়ে গেছে গাইস। তো আমরা এখন এই তেলের মাঝে আমরা আমাদের যেই চিকেনটা আমরা এখন এই গরম তেলে ছেড়ে দেব। তো গাইস আমরা একটু ট্রাই করতেছি যে KFC-র মতো হওয়ার জন্য। তো গাইস এই যে দেখুন, আমি অলরেডি গরম তেলের মাঝে দিয়ে দিছি। তো গাইস আমাদের তেলটা বোধহয় একটু বেশি হয়ে গেছে, তো ওই জন্য আমরা একটু কমিয়ে নেব, কারণ গ্যাস তেলটা বেশি হয়ে গেছে আমরা বুঝতে পারিনি। তো গ্যাস একটু কমাই নিলে মনে হয় ভালো হবে তো আমাদের এই ফ্রাইড করার জন্য। তো গ্যাস আপনারা দেখুন, তো যেহেতু আমাদের একটা ভুল হয়ে গেছে গ্যাস, আপনারা যদি বাসায় এই ফ্রাইড চিকেন বানাতে যান তাহলে কেউ এত তেল দিবেন না। তো ওই জন্য আমি ভিডিওটা কাটিনি, পুরোটাই আপনাদেরকে দেখালাম। আর গ্যাস একটু চুলাটা একটু একটু কমিয়ে দিয়েছি, কারণ বেশি তেলটা গরম হয়ে গেলে আমাদের চিকেনটা পুড়ে যাবে, তার জন্য আমরা একটু আগুনটা একটু কমিয়ে দিয়েছি। তো গ্যাস আপনারা দেখুন একটু কমিয়ে দিয়েছি, এই যে নর্মালি আগুনের আগে অনেক বেশি আগুন ছিল তাই আমরা একটু কমিয়ে দিয়েছি। তো এটা সুন্দর করে ফ্রাইড হবে আর কি। তো গ্যাস দেখুন, তো গ্যাস একটু ফ্রাইড চিকেনগুলো চারোপাশটা একটু উল্টিয়ে নিতে হবে, কারণ চারোপাশটা যদি উল্টিয়ে না নেন তাহলে পুড়ে যাবে। তো গ্যাস আমরা একটু চারোপাশটা একটু নেড়ে নিলাম, কারণ ভালোভাবে সিদ্ধ হবে না যদি না নেড়ে নেই। তো গ্যাস আপনারা ভালো করে একটু নাড়াচাড়া করে দিবেন, কারণ এতে চিকেনটা ফুল সিদ্ধ হবে। তো গ্যাস আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি চিকেনগুলো নামিয়ে নিয়েছি,
তো আমাদের চিকেনগুলো কত সুন্দর হয়েছে গাইস, আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই। তো গাইস, এই সিস্টেমে যদি আপনারা চিকেন ফ্রাইড করেন তাহলে আশা করি অনেক সুন্দরভাবে আপনারা চিকেনগুলো